আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিসএবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আপনারা জানেন যে সারা বিশ্বে একটি ভয়ানক মহামারী রোগ দেখা দিয়েছে, সেটা হচ্ছে করোনা। এবং এই করোনা রোগের মাইল্ড, মডারেট, সিভিয়ার পর্যায়ে বিভিন্ন প্রকার উপসর্গ দেখা দেয়। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড টু মডারেট টাইপের উপসর্গগুলো হয়ে থাকে, মানে মোস্ট অফ দ্য রোগী ভালো হয়ে যায়। বাট অনেক ক্ষেত্রে সিভিয়ার কেস হতে পারে, আমি ওই দিকে যাচ্ছি না। যারা মাইল্ড টু মডারেট বিভিন্ন সিমটমে ভুগছেন, তার মধ্যে জ্বর এবং শ্বাসকষ্ট একটা ইম্পর্টেন্ট। আর এই করোনা নট অনলি, অনেক রুগী আছেন যারা বাসায় শ্বাসকষ্ট ভুগে থাকেন, করোনা জ্বর ছাড়াও অন্যান্য বিভিন্ন সর্দি জ্বর হতে পারে, সিওপিডি রোগে হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, তারপরে লাং, এবং কি লাং ক্যান্সার হতে শুরু করে বাচ্চাদের বিভিন্ন নিউমোনিয়া, বিভিন্ন কারণে বাসায় শ্বাসকষ্ট হতে পারে বা শ্বাসকষ্ট আপনারা ভুগে থাকেন। তো আমি অলরেডি আপনারা ভিডিও টাইটেলটি দেখেই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো। যে নেবুলাইজার থেরাপি বা নেবুলাইজেশন, এই পরিস্থিতিতে আপনারা বাসায় কিভাবে করবেন সেই একটা আমি একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, কারণ এই পরিস্থিতিতে অনেক সময় নেবুলাইজেশনের প্রয়োজন হতে পারে, সেটা আপনারা ইচ্ছা করলে বাসায় করতে পারেন। তবে হ্যাঁ, নেবুলাইজেশন করতে গেলে বিভিন্ন প্রকার মেডিকেশনের প্রয়োজন হয়, বিভিন্ন ঔষধের প্রয়োজন হয়, বিভিন্ন ব্রঙ্কো ডাইলেটর আছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক হতে শুরু করে বিভিন্ন থেরাপিউটিক আপনার মেডিসিন আছে, যেটা অবশ্যই একজন ডক্টরের পরামর্শে আপনাদেরকে সেই ওষুধটা নিতে হবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাই, যেটা আপনাদের জানা উচিত এই বিশ্ব পরিস্থিতিতে, বা এমনিতেও যারা বাসায় বয়স্করা আছেন, অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে বা বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে, আপনারা যদি টেকনিকটা জানেন বা এই মেশিনটা চালানো ব্যবহার জানেন, তাহলে অনেকাংশিক শ্বাসকষ্ট থেকে আপনারা আশা করি উপকারে পাবেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে ইতিপূর্বেই চেস্টের কিভাবে লাং ফাংশন ক্যাপাসিটি বাড়াতে পারেন, কিভাবে লাং ফাংশন, লাংসের মাসেলগুলার স্ট্রেন্থ বাড়াতে পারেন, কিভাবে আপনার থোরাসিক মোবিলাইজেশন বাড়াতে পারেন, আমি বিভিন্ন ভিডিও বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে দিয়েছি। সেই এক্সারসাইজগুলো আপনারা করতে থাকবেন, আর অবশ্যই আপনাদের সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হবে এবং কনফিডেন্স থাকতে হবে। ইনশাআল্লাহ কনফিডেন্স থাকলে আপনারা যে কোনো রোগ বা যে কোনো মহামারী যাই আসুক না কেন, আপনার বডি ইমিউনিটি যখন ভালো থাকবে, আপনি ওভারকাম হতে পারবেন ইনশাআল্লাহ। আর আল্লাহর উপরে ভরসা রাখলে এমনিতেই অনেকাংশে আপনারা মানসিক একটা সাপোর্ট পাবেন, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই পরিস্থিতিতে মানসিক সাপোর্টের কথা বলছে। আমি কিছুদিনের মধ্যেই বা আমি অবশ্যই আপনাদেরকে মানসিক সাপোর্ট নিয়ে আপনারা কী কী এক্সারসাইজ করবেন বা মানসিক সাপোর্ট পেতে পারেন, কী কী এক্সারসাইজ করলে, সেটাও আমি ইনশাআল্লাহ দেখাবো। ইতিপূর্বে ইমিউনিটি বাড়ানোর জন্য বিভিন্ন খাদ্যের কথা বলেছি, তো আজকে আসেন, আমি অধিকার বাড়াচ্ছি না, আমি দেখাচ্ছি যে নেবুলাইজ বা নেবুলাইজেশন বাসায় মেশিনের মাধ্যমে কিভাবে আপনারা করবেন। সেই ভিডিওটি খুব মনোযোগ সহকারে আসলে দেখবেন। নেবুলাইজ করার কিছু নিয়মকানুন আছে, কিছু রুলস রেগুলেশন আছে, কিছু অ্যাসেপ্টিক প্রিকশন মানতে হবে, এবং কাকে করবেন, কিভাবে করবেন, রুগীর পজিশন কি হবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনার হাত, আপনি যাকে নেবুলাইজ করবেন, আমার এই পেশেন্ট, আপনার সেটা বোন হতে পারে, ভাই হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, বাসায় সে আছে, সে শ্বাসকষ্টে ভুগছেন, তাকে নেবুলাইজ করবেন। প্রথমত এইভাবে প্রোবটা পজিশন করে ফেলবেন। যদি বাসায় আমার মতো বেড হয়তো কারোই নাই, থাকার কথাও না, এটা হসপিটাল বেড, এক্সামিনেশন বেড, থেরাপিউটিক বেড, সো আপনারা যেটা করবেন, রুগীকে ইচ্ছা করলে বসিয়েও দিতে পারেন, বা কোনো ইনক্লাইন করে কোনো ওয়ালের মধ্যে তাকে হেলান দিয়ে বসিয়ে দিতে পারেন, অথবা দুই তিনটা বালিশ দিয়ে এভাবে মাথাটা টিল্ট করে দিবেন। আপনারা আরও উঁচা করা যাবে, কোনো অসুবিধা নেই, অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী, তবে রুগীকে মানে মাথার অংশটা উঁচা করে দিতে হবে। দুই, যে নেবুলাইজ করবেন, যে ভদ্রলোক বা যিনি বাসায় মা বোনরা যারা আছেন, তাদের প্রথমত হাত ভালো করে সাবান দিয়ে, অন্তত যে অংশটা আপনার খোলা আছে কবজির উপর পর্যন্ত, ভালো করে ধুয়ে নেবেন সাবান দিয়ে। দেন পরিষ্কার টিস্যু বা গামছা বা আপনার যে টাওয়াল থাকে সেটা দিয়ে মুছে নেবেন, শুকিয়ে নেবেন। আর যদি কারো এই জাতীয় হ্যান্ড স্যানিটাইজার থাকে, সে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। আমি দেখাচ্ছি কিভাবে ব্যবহার করবেন। হাতে তালুতে নেবেন, প্রথম তালু ঘষবেন,
দেন দুই আঙ্গুলে চিপা ঘষবেন, দেন উল্টো দিক একটা দিয়ে আরেকটাকে। খেয়াল করেছেন আপনারা, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এটা করতে হবে, প্রতিটা আঙ্গুলকেই আপনাকে এবং ম্যাসাজ করতে হবে। এই যে আমি দেখাচ্ছি, হ্যাঁ, একটার সাথে আরেকটা, যেন জীবাণুটা দেখবেন আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে, হাতটা আমার একেবারে ড্রাই এখন। দেন আপনার হাতটা জীবাণু মুক্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আপনাকে যে কোনো গ্লাভস, যে গ্লাভস গুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, নট নেসেসারি যে স্টেরাইল গ্লাভস কিনতে হবে তা না, আপনাদেরকে যে কোনো গ্লাভস আপনারা ইউজ করতে পারেন। যেটা হচ্ছে আমরা যেমন এক্সামিনেশন, যে রোগীদের আমরা যে গ্লাভস গুলো দিয়ে এক্সামিন করি বা ধরি বা থেরাপি দিয়ে থাকি, সেই গ্লাভসটা আপনারা ব্যবহার করতে পারেন। অথবা বিভিন্ন প্লাস্টিকের তৈরি গ্লাভস পাওয়া যায়, আপনারা কিনতে পারেন, যে কোনো অ্যাভেলেবেল যে কোনো গ্লাভস ব্যবহার করবেন। করার পর আপনার মেশিনটা রোগীর পাশে কোনো একটা সারফেস, কোনো একটা টেবিল বা কিছুতে এনে রাখতে হবে, খুব ক্লোজলি কাছাকাছি, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। আমি এই টেবিলটাতে মেশিনটা রাখবো, যার কারণে আমার এই টেবিলটা একটু ডিসইনফেক্টেড করে নিলে সবচেয়ে ভালো হয়। সেটা আপনারা ইচ্ছা করলে যে কোনো মুছেও নিতে পারেন, বা হালকা আপনার এই এই স্যানিটাইজার দিয়েও মুছে নিতে পারেন, বা ক্লোরিন পাউডার পানিতে একটু গামছা ভিজিয়ে শুকনা মুছে নিতে পারেন। আমি দেখাচ্ছি, জাস্ট এভাবে আপনারা মুছে নেবেন। এখন আমি আপনাদের মেশিনটা সম্পর্কে কিছু আইডিয়া দিচ্ছি, খুব ইজি, মনোযোগ সহকারে খেয়াল করবেন মেশিনটা। তো এটা একটা হচ্ছে কম্প্রেসর নেবুলাইজার মেশিন, মানে এইটা নেবুলাইজ মেশিন, আপনারা অনেকেই চিনেন নেবুলাইজ মেশিন, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির মার্কেটে আছে, এটা বিভিন্ন পার্ট আছে। খেয়াল করেন, আমি মেশিনটা আপনাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, ক্লোজলি না মাঝে মাঝে নিবা। হ্যাঁ, আচ্ছা, এখানে আসে, এটা হচ্ছে কানেকটিভ টিউব, মানে মেশিন থেকে রোগী পর্যন্ত একটা টিউব আছে, দেখেন কানেকটিভ টিউব, এই যে লম্বা, এটা দুটো মাথা আছে, একটা মাথা মেশিনে যাবে, আরেকটি মাথা এখানে যে মাক্স বা আমরা টি টিউব বলি বা যে মাউথ পিস বলি, মাউথ পিসের মধ্যে যাবে, বা মাক্স, যে মাক্সটা আমরা দিব সেই মাক্সটাতে যাবে। এটা হচ্ছে মাউথ পিস, এটার মাধ্যমে রোগী মুখে নিয়ে শ্বাস নেবে। তো আমি আজকে আপনাদেরকে মাউথ পিসটা আমি দেখাতে চাচ্ছি না স্পেশালি বা ডেমনস্ট্রেট বুঝাবো না, কারণ এটা আপনাদের জন্য একটু কঠিন হবে, নট নেসেসারি, কারণ মাউথ পিস সকল রোগী ব্যবহার করতে পারবে না। যে এটা আপনারা বাসায় সহজে করতে পারবেন, আমরা সেটা ফেস মাস্ক যেটা আছে সেটা দিয়ে আপনাদেরকে আজকে নেবুলাইজ করে দেখাবো। মাউথ পিস থাকে প্রত্যেকটা মেশিনে, সব থাকবে মাউথ পিস, এখানে কিন্তু এই আরেকটা মাউথ পিস, বিভিন্ন টাইপের মাউথ পিস আছে, এগুলো ব্যবহার করার দরকার নেই। এটাতে ওষুধ দিতে হয়, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ওষুধটা দিবেন। এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য, আপনারা তো এটা ইজি জিনিস, মেশিন থেকে পাওয়ার, মেশিন ওখানে যাবে, এটা পরে দিবেন, এটা এখন দিবেন না, পাওয়ারটা দিবেন না শুরুতেই। এইটা হচ্ছে আমাদের ফেস মাস্ক, এই মাস্কের মাধ্যমে আমরা রোগীকে আজকে আপনাদের ডেমনস্ট্রেট করে দেখাবো। দেখেন এখানে একটা ফিতা আছে এবং মাস্ক আছে, এটা আমরা দেখাচ্ছি, এইটা আমরা আজকে ব্যবহার করব। তো প্রথমত যেটা আপনাদের করতে হবে, যে এই যে কানেকটিভ টিউবটি আছে, এই টিউবটি মেশিনের সাথে আপনাকে লাগিয়ে দিতে হবে। একটু দেখো তো কোথায়, মেশিনটা আপনারা খেয়াল করেন, এটা মেশিনের সুইচ অফ অন করার জন্য, এখন অফ অবস্থা আছে, অন করলে হবে। দেখেন লেখা আছে এখানে আউটলেট, আউটলেট, এখান দিয়ে বাতাসটা বের হবে। সো আমি এই যে এটা, এই যে দেখেন আমি এই যে লাগিয়ে দিলাম,
ইজি একেবারে যে চাপ দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে আমার মেশিন এবং কানেক্টি মেশিনে কানেক্টর লাগানো হলো। দেন আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে যেটাতে ওষুধটি আপনি নেবেন সেটাতে আপনাকে ওষুধ ঢালতে হবে। ওষুধটি অবশ্যই আপনার ডাক্তার আপনাকে ওষুধের পরিমাণ বলে দিবে। নেবুলাইজেশনের যে সলিউশনগুলো থাকে, নেবুলাইজ স্পেশালি ব্রঙ্কো ডাইলেটর বা যে ওষুধটা ওনারা দিতে চাচ্ছে সেটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ইয়া আছে, অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শে আপনারা সেটা করবেন। সেটাকে আপনি এই ওষুধটাকে এইখানে আপনি বিভিন্ন ওয়াইতে আছে ডাইরেক্ট ঢেলে দিতে পারেন। এভাবে আপনার যে ফেস মাস্কটি আছে, মাস্কটি এখানে উপরে এখানে খেয়াল করেন আপনারা, এই মাস্কটি এখানে লাগিয়ে দিবেন, রেডি। এখন যেটা করতে হবে, যে কানেক্টরটা মেশিনের সাথে লাগালেন সে কানেক্টরের বাকি অংশটা এইখানে নিচে আর কি লাইন আছে দেখেন, এইখানে এটাকে লাগিয়ে দিবেন, ওকে। দেন সেটা আপনার রোগীকে দিতে হবে। আপনারা খেয়াল করেন আমি রোগীর কাছে নিয়ে যাচ্ছি, দর্শক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা এখানে একটা ঔষধ দিব যেটা আমাদের মুখ বা নাক দিয়ে ইনহেল করলে বা আমরা ভিতরে নিলে কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল করতে হবে আপনার নাকের এই অংশটা সিল কিনা। এখানে দেখেন একটা মেটাল টাইপ সাবস্টেন্স আছে যেটাকে আমরা ইচ্ছা করলে চাপ দিলে সিল হয়ে যাচ্ছে, আটকিয়ে যাচ্ছে। এইখান দিয়ে ওষুধ যেন চোখে না আসে, কারণ ওই ওষুধটা তো চোখের ক্ষতি করতে পারে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর প্রয়োজনে রুগীকে যদি সম্ভব হয় চোখটা বন্ধ রাখতে বলবেন এবং এটাকে সিল করে দিবেন, দিলে তাহলে আমার সব রেডি। এরপরে আপনাকে যেটা করতে হবে, পাওয়ার দিতে হবে আপনাকে। আপনারা যে ভর্তি করা যাবে না, আপনারা সব রেডি না করে কোনোভাবেই পাওয়ার আগে দেওয়া যাবে না, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। দেন আমি পাওয়ার দিব, ওকে রেডি। দেন আমি এখানে সুইচ আছে, সুইচ মেশিনে সুইচটা আমরা অ্যাপ্লাই করব। এই দেখেন নেবুলাইজ হচ্ছে, এখান থেকে ওষুধটা ওনার নাকে অটোমেটিক যাচ্ছে। তো যতদূর সম্ভব এই এটাকে আপনারা যত দাঁড়া করিয়ে দিবেন তত বেটার, যতদূর সম্ভব এটাকে দাঁড়া করিয়ে দেওয়া, না শোয়ে দাঁড়া করিয়ে দেওয়া। দেখেন এই যে নেবুলাইজ হচ্ছে, তো সাধারণত এই নেবুলাইজ করতে 7 থেকে 10 মিনিট সময় লাগে এক একটা ওষুধের, এবং ডেইলি 4 ঘন্টা পর পর বা 8 ঘন্টা পর পর বা 12 ঘন্টা পর পর করা হয়ে থাকে। তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে, গভর্নমেন্টের যে হেল্প ডেস্কগুলো আছে সেখানে ডাক্তার হয়তো আপনাদের পরামর্শ দিবে, বা আপনার যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন সে হয়তো বলে দিবে, বা আপনার পরিচিত ডাক্তারের মাধ্যমে আপনার ওষুধটা আপনার জন্য কোন ওষুধ সুইটেবল সেটা উনি বলে দিবেন। তো সাধারণত 7 থেকে 10 মিনিট সময় লাগে নেবুলাইজের এটা হতে, আর মাঝে মাঝে একটু হালকা মুভ করে দিবেন এভাবে, তাহলে টোটাল ওষুধটা একটার সাথে, এখানে অনেক সময় দুইটা ওষুধ থাকে মিক্সড হবে, আমার সাথে নর্মাল স্যালাইন বা ডিস্টিল ওয়াটার থাকতে পারে সেটা মিক্স হবে, তাহলে 7 থেকে 10 মিনিট সময় তো টোটাল লাগবে। যখন আপনার এই টোটাল নেবুলাইজ করা শেষ হয়ে গেল, প্রথমত আপনার কাজ হচ্ছে এই পাওয়ার সুইচ মেশিনের এটা অফ করে দেওয়া, পাওয়ার সুইচটা অফ করে দিলেন, ওকে। দেন রুগীর থেকে আবার সেম আপনি মাস্কটি খুলে ফেললেন এবং প্রত্যেকটা পার্ট আলাদা করে ফেলবেন, খেয়াল করেন যেটা আমরা ফেস মাস্ক বলেছি এটা আবার আলাদা করে ফেলবেন, তারপর যেটাতে ওষুধটা দেওয়া হয় যে চেম্বারটা, চেম্বারটা আলাদা করে ফেলবেন, এবং মেশিন থেকে এই পাইপটা কানেক্টিং পাইপটা আবার আলাদা করে ফেলবেন, এবং মেশিনটা সুইচ থেকে
আলাদা করে ফেলবেন পরে আপনাদের যেটা করতে হবে এই কানেক্টিভ পাইপটাকে আবার আপনি কিন্তু যে কোনো যদি আপনার হাতের কাছে এনি স্যানিটাইজার দিয়ে সেটাকে আপনি মুছে রেখে দিতে হবে মুছে রেখে দিবেন এবং এই যে বাকি যেটা ইউজ করলেন স্পেশালি আপনার এই যে যেখানে ওষুধটা দেওয়া হলো এটা এবং এই যে ফেস মাস্ক এই দুইটাকে আপনারা যেটা আমরা বলবো সাবান দিয়ে সোপ ওয়াটার দিয়ে বা সাবানের পানিতে বা যে কোনো ডিটারজেন্ট পানিতে আপনারা ভালো করে ধুয়ে নেবেন এবং ফ্রেশ ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে দেন এটাকে শুকানোর জন্য কোন একটা জায়গা রেখে দিবেন একটি কথা খুবই ইম্পর্টেন্ট এই দুটো জিনিস একটা রোগীর ক্ষেত্রে এই পদ্ধতিতে বারবার ব্যবহার করা যাবে কিন্তু এই দুটো জিনিস স্পেশালি কানেক্টর ছাড়া মেশিন ছাড়া অন্য রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা কোনোভাবেই উচিত হবে না সেই ক্ষেত্রে এই অ্যাক্সেসরিজগুলো আলাদা কিনতে পাওয়া যায় সেটা আলাদা আরেকটা রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে এই পরিস্থিতিতে ভিডিওটি খুবই দরকার ছিল যদি আপনাদের উপকারে আসে এটি আমার সার্থকতা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই বলবো শ্বাসকষ্ট হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই রোগীকে এভাবে বসিয়ে দিবেন প্রয়োজনে ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবুলাইজ করতে পারেন পাশাপাশি ডাক্তার সাহেবরা যে ওষুধগুলো দেয় সেগুলো অবশ্যই ব্যবহার করবেন বাসায় থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু